আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি কর্মীদের জন্য যে বিধিনিষেধ দেওয়া হয়েছিল 14 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত কোনো আবেদন করা হবে না। তো এই বিধিনিষেধ উঠিয়ে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের 1,11,000 আবেদন নতুনভাবে প্রক্রিয়া হচ্ছে এবং ভিসাও অনুমোদন দেওয়া হচ্ছে। এই যে ভিসা অনুমোদন দেওয়া হবে সেই 1,11,000 ভিসায় কিন্তু প্রত্যেক কর্মী যেন কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বলে এ বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সিরি এম সারাবানন বলেছেন, এই বিদেশি কর্মী যাওয়া শুরু হয়েছে এবং 2-3টি ফ্লাইট গিয়েছে, পর্যায়ক্রমে প্রতিদিন ফ্লাইট যাবে। আর এখন পর্যন্ত 1,11,160 আবেদন জমা পড়েছে। তিনি বলেন, এরই মধ্যে 37,848 উৎপাদন শ্রমিক খাতে শ্রমিকদের জন্য, তারপরে বৃক্ষরোপণ 13,119, পরিষেবা 6,611, নির্মাণ 305 জন এবং কৃষিতে 1,499টি আবেদন এসেছে। প্রাথমিক পর্যায়ে যখন আবেদনটি খোলা হয়েছিল তখন কিছু নিয়োগকর্তা অনলাইনে আবেদন সমস্যা হয়েছিল। প্রথমে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MOC বাস্তবায়নের পর গেল 2 মাস আগ থেকে বিদেশি কর্মীদের আবেদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায়, পরে আবারও বন্ধ করে দেওয়া হয় কিন্তু সেটি কার্যকর হয়নি, পরে আবেদনের এটি হয়েছে। সারাবনন বলেন, নিয়োগকর্তাদের বেসরকারি খাতের কর্মসংস্থা APC এর মাধ্যমে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছিল, যা আগে শুধুমাত্র গৃহকর্মীদের জন্য অনুমোদিত ছিল। দেশটির 5টি বিপজ্জনক খাত হল বৃক্ষরোপণ, উৎপাদন, কৃষি, উন্নয়ন। তার আগে সরকার ঘোষণা করেছিল যে বাংলাদেশি কর্মী যেন কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বলে। বাংলাদেশ সরকারের যে রিক্রুটিং এজেন্সিদের দ্বন্দ্ব হয়েছিল সেটিও কাটিয়ে দেওয়া হয়েছিল এবং বর্তমানে যে 2-3টি ফ্লাইট মালয়েশিয়া যাচ্ছে এবং পরবর্তী যারা ফ্লাইট যাবে তারা কিন্তু কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশি কর্মীদের জন্য। এ বিষয়ে হতাশা না হওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।